নদীমাতৃক বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন অনেকটাই পানির উপর নির্ভরশীল। পানির স্বাভাবিক প্রবাহ যেমন কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনজীবনে আনে স্বস্তি, তেমনি পানির অব্যবস্থাপনা, লবণাক্ততা, অতিজোয়ার কিংবা জলোচ্ছ্বাসে এই জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত। দেখা যাচ্ছে আমাদের এই যে বিলটা ধান হয় না খালি পানির জন্য, কারণ পানি ছড়তে পারে না, ভরতে পারে না, তার জন্য কোনো ধান হয় না এখানে। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে ব্লুগোল প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। 2013 সালের মার্চ মাস থেকে শুরু হওয়া 6 বছর মেয়াদী এই কর্মসূচি বিগত সময়ে সমাপ্ত হয়ে যাওয়া অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা প্রকল্প ও অন্যান্য অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও সমৃদ্ধতর হয়েছে। সমৃদ্ধ এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর সহযোগী হিসেবে রয়েছে মৎস্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর। খুলনা, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলায় অবস্থিত কর্মসূচির আওতাধীন নির্বাচিত পোল্ডারগুলোর 1,60,000 হেক্টর এলাকায় বসবাসরত 1,50,000 পরিবারের দারিদ্র হ্রাস করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। উন্নয়নে পানি ব্যবস্থাপনা, এই স্লোগানকে কেন্দ্র করে ব্লুগোল প্রোগ্রাম প্রধানত 4টি কর্মসূচির সমন্বয়ে গঠিত। 1. জনগণকে সংগঠিতকরণ ও সংগঠন শক্তিশালীকরণ। 2. পানি ব্যবস্থাপনা। 3. খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন। 4. ব্যবসা উন্নয়ন। এছাড়াও উন্নয়নের সার্বিক প্রচেষ্টা হিসেবে অন্যান্য বিষয় যেমন নারীর অগ্রাধিকার, পরিবেশ রক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন সম্পর্কে জনগণকে যথেষ্ট অবহিত করার পাশাপাশি এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ব্লু গোল্ড সহযোগিতা করে থাকে। জনগণকে সংগঠিতকরণ ও সংগঠন শক্তিশালীকরণ, সংগঠন তৈরির মূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা অবকাঠামো ও কমিউনিটির ভিত্তিতে গঠিত হয় এক একটি পানি ব্যবস্থাপনা দল বা WMG। গণতান্ত্রিকভাবে গঠিত এই WMGগুলোই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রধান সংগঠন। WMGগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সংগঠনগুলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনগুলোর সাথে সমন্বয় করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। যে স্ট্যান্ডিং কমিটিতে আমরা পানি ব্যবস্থাপনা দলের যে সদস্যদের আনা হয়েছে এবং তাদের সংযুক্ত করা হয়েছে, এ কারণে আমাদের ইউনিয়ন পরিষদ প্লাস ব্লু গোল্ডের পানি ব্যবস্থাপনা সমিতির এই যে সমন্বয়, এই সমন্বয় আমাদের অনেক উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে আগের থেকে। পানি ব্যবস্থাপনা, এই কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে পোল্ডার এলাকার পানি সম্পদ অবকাঠামো নির্মাণ ও সংস্কারের দ্বারা বন্যা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাঁধের রক্ষণাবেক্ষণ ও মেরামত, ইনলেট আউটলেট গেটের পানি সরবরাহ বাধামুক্ত করা ও পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন কর্মসূচিতে পানি উন্নয়ন বোর্ড ও গ্রামীণ জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করা হয়। সর্বোপরি প্রোগ্রামের মেয়াদ শেষ হলেও পানি ব্যবস্থাপনা দলের সকল কর্মকাণ্ড যেন তারা নিজেরাই চালিয়ে নিতে পারে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। হতদরিদ্র জনগণের রোজগারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পানি ব্যবস্থাপনা দলের আওতাভুক্ত এলাকায় ন্যূনতম শতকরা 50% মাটির কাজ LCS বা লেবার কন্ট্রাক্টিং সোসাইটির মাধ্যমে সম্পাদিত হয়। যে সময় এই কোনো পর্যিটি ছিল না পটুয়াখালীতে, তখন তো আমরা হয়তোবা বাড়ির মানুষের কাজকর্ম করতাম, তাহলে সারাদিন কাজ করলে হয়তোবা কিছু ভাত দিতে, এমনি টাকা পয়সা কিছু আর দিতে না, শুধু দুগো ভাত দিতে। তাতে দেখা গেছে পোলাপানের লেখাপড়াও করান যাইতেছে না, আর নিজের পেটের খাইতে খুব কষ্ট হয়ে যায়। আর এখন দেখি আমাকে এই প্রজেক্ট আসার পর
আমরা ভালোই চলতেছি, পোলাপানও লেখাপড়া করাইতেছি। খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন, পানি ব্যবস্থাপনা দলের মাধ্যমে জনগণকে কৃষক মাঠ স্কুলের বিভিন্ন প্রশিক্ষণের দ্বারা জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে কৃষি উৎপাদন বাড়ানো এবং খাদ্য নিরাপত্তায় সহযোগিতা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। প্রশিক্ষণের ফলে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আচরণগত পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিসম্মত খাদ্যগ্রহণ নিশ্চিত হচ্ছে। উন্নত পদ্ধতিতে ফসল চাষ, বসতবাড়িতে সবজি ও ফলমূল উৎপাদন, গবাদি প্রাণী পালন, হাঁস মুরগি এবং মাছ চাষের বিষয়ে কার্যকরী সহায়তা প্রদান এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এক মাস আগে 1500 টাকার মুরগি বিক্রি করেছি, আর এই তো ডিসেম্বর মাস, জানুয়ারি মাসের শেষের দিকে আমি আর অন্তত 1000-2000 টাকার মুরগি বিক্রি করতে পারবো, আর প্রতিদিন অনেকগুলো ডিম পাড়ে, যেদিন যদিও কম পাড়ে তবুও সর্বনিম্ন 60-70 টাকার ডিম আমার পাড়ে। আমি তো ব্লুগোল্ড থেকে প্রশিক্ষণ পেয়ে এই কাজগুলো করতেছি, কিন্তু অন্য তো সবাই তো সবাই প্রশিক্ষণ দেওয়া সম্ভব না, তাই গ্রামের অন্য মহিলারাও আমার দ্বারা আসে প্রশিক্ষণ, যে তুমি কীভাবে এগুলো করো, কি কীভাবে বাচ্চা ফুটাও, তারা আমার দ্বারা আসে জানার জন্য। ব্যবসা উন্নয়ন, লাভজনক কৃষি পণ্য উৎপাদন ও তার সঠিক বাজার মূল্য নিশ্চিত করার জন্য সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করা হয়। উপকারভোগীদের অধিক মুনাফা অর্জনে সহায়তা করার জন্য তাদের চাহিদা নিরূপণ, কৃষির সহায়তা দান, আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়কে এই কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আবার যদি আমাদের পুরাতন সংগঠন থাকে, সেক্ষেত্রে 32 হওয়ার একদিন পরে আমরা লোন দিয়ে থাকতে পারি। আমরা 12 জাতের বীজ দিতে পারি, তাহলে বেশি ভাগে যদি আপনারা নেন তাই দেওয়া যায়। তাহলে আপনারাই বলেন যে এই বীজগুলো আমরা কিভাবে এই বীজের সমস্যাটা সমাধান করতে পারি। আমরা সবাই যদি কুদ্দুস ভাইয়ের কাছে আনাই তার 2 টাকা লাভ হইলে আমরা কম দামে ভালো বীজ পাইলাম। আজ 7 বছর বাংলাদেশের থেকে তিল এক্সপোর্ট হচ্ছে। আমাদের কথা মতো কৃষকরা যদি হারভেস্ট করে এবং আমাদের মতো করে তারা যদি সেভাবে বাছাই কোটাই করে পরিষ্কার করে দেয় এবং তারা অনেক দাম পাবে। আমি কৃষকের ঘরে ঘরে যে এই তিলটা কালেকশন করে আমি এই তিলটা বিদেশে এক্সপোর্ট করার জন্য আগ্রহী। সুসংগঠিত পানি ব্যবস্থাপনা দলগুলোর দ্বারা সুষ্ঠু পানি ব্যবস্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে পোল্ডার এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উন্নত পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও মাছ চাষ এবং আয় বৃদ্ধির মাধ্যমে জনগণের জীবনমানের সার্বিক উন্নয়ন ও দারিদ্র হ্রাস করার লক্ষ্যে ব্লুগোল প্রোগ্রাম কাজ করে যাচ্ছে। আমরা কাজ করব তাদের মাধ্যমে, আমাদের উন্নয়ন আমরাই করে নেব। পোল্ডারে বসবাসরত জনগণই তাদের পোল্ডার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টায় নিয়োজিত। পোল্ডারবাসী এখন আশায় বুক বেঁধেছে নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের সুখ সমৃদ্ধির রঙিন স্বপ্নে।